ঈদ উল আজহার ছুটি শেষ না হতে শুরু হওয়া দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে চট্টগ্রাম শহর প্রায় জনশূন্য। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির মধ্যেও নগর জুড়ে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার ভোর 6টা থেকে 5 আগস্ট দিবাগত রাত 12টা পর্যন্ত এই বিধিনিষেধের আওতায় সরকারি বেসরকারি অফিস শিল্প কারখানা সহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকছে। তবে জরুরি পরিষেবা ও গণমাধ্যম বিধিনিষেধের আওতার বাইরে থাকছে। নগরের সিটি গেট, শাহ আমানত সেতু, মইজ্জারটে, খালি শহরের বড়পুল এলাকা সহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশ চেকপোস্ট বসিয়েছে। বিভিন্ন এলাকায় চলছে টহল। যারা গাড়ি নিয়ে সড়কে এসেছেন তাদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। 23 তারিখ থেকে সর্বাত্মক 100% লকডাউন কার্যকরের লক্ষ্যে আমরা সবাই রাস্তায় আসি এবং সুন্দরভাবে গাড়িগুলা খুবই কম, দু একজন বিভিন্ন কারণবশত আসছে। আমরা কথাবার্তা করছি, যেগুলো মনে হচ্ছে যে না এরা কোনো কারণ ছাড়া বা গুরুত্বপূর্ণ কারণ ছাড়া বেরোছে, এসব গাড়ির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। অক্সিজেন মোড়, বহদাহাট টার্মিনাল এবং অলঙ্কার মোড়ে নেই মানুষের জটলা। সড়কে আছে শুধু গুটিকয়েক রিক্সা। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি পরিষেবা বিবেচনায় সাপ্তাহিক ছুটি, শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের 5 দিনই সকাল 10টা থেকে 1:30টা পর্যন্ত লেনদেন করা যাবে ব্যাংকগুলোতে। ব্যাংক খোলা থাকায় চলবে পুঁজিবাজারের লেনদেনও। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকায় এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন পূর্বক গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। টিকাকার প্রদর্শন সাপেক্ষে টিকা নেওয়ার জন্য যাতায়াত করা যাবে। জরুরি পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কাভার্ড ভ্যান নিষেধাজ্ঞার আওত বহির্ভূত থাকছে। এদিকে বিধিনিষেধ মেনে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সড়ক ও রেল যোগাযোগ, খোলেনি শপিং মল মার্কেট। তবে কাঁচাবাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার বিক্রয় করতে পারবে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে আছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।